হাই বন্ধুরা, আমি সোমনাথ স্যার। আরও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে টপিক হলো ম্যালেরিয়া, ঠিক আছে, ম্যালেরিয়া রোগ সম্পর্কে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ম্যালেরিয়া কথাটির অর্থ কী। ম্যালেরিয়া কথার অর্থ হলো ব্যাড এয়ার বা দূষিত বায়ু, ঠিক আছে। এই ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এর বাহক তাহলে এই জীবাণুটাকে বহন করে নিয়ে আসে স্ত্রী অ্যানোফিলিক্স মশা, ঠিক আছে। এই স্ত্রী অ্যানোফিলিক্স মশা এই জীবাণুটাকে বহন করে নিয়ে আসে। এরপরে দেখো, ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় যে মহাদেশে, সেই মহাদেশটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। ম্যালেরিয়া একটা মশাবাহিত রোগ, তা প্রথম প্রমাণ করেছিলেন রোনাল্ড রস বলে একজন ব্রিটিশ সামরিক বাহিনীর ডাক্তার, ঠিক আছে। আঠেরোশো সাতানব্বই সালে 20 আগস্ট সেকেন্দ্রাবাদে স্ত্রী অ্যানোফিলিক্স মশার পাকস্থলীতে ম্যালেরিয়ার সন্ধান পান তিনি। এরপর কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে, বর্তমান যেটা SSKM হাসপাতাল, যেটা গবেষণার বাকি কাজটুকু তিনি শেষ করেন। এই কাজের জন্য 1902 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা আসতে পারে যে ম্যালেরিয়া রোগটা কি মশাবাহিত, তা প্রথম কে প্রমাণ করেছিল রোনাল্ড রস, ঠিক আছে। এই কাজের জন্য তিনি 1902 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অবশ্য। তাহলে এই যে বললাম স্ত্রী অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগটা বহন করছে, তাহলে স্ত্রী অ্যানোফিলিক্স মশা কী করে চিনবো আমরা? আমরা তো জানি 3 প্রকার মশা রয়েছে, অ্যানোফিলিক্স, কিউলেক্স আর এরিস মশা। তাহলে এই স্ত্রী অ্যানোফিলিক্স মশা চেনার কিছু উপায় রয়েছে, কী করে চিনবো? প্রথমত, ডানায় কালো ছোপ থাকবে এই মশার। 2 নম্বর হচ্ছে, উড়বার সময় ডানায় শব্দ হবে, ঠিক আছে। আর একটা কী দেখবো, পরিষ্কার জলে এরা কিন্তু ডিম পারে, আর সন্ধ্যার সময় এরা কিন্তু বেরোয়, ঠিক আছে। বিশ্রামের সময় কি হবে, সমতলের সঙ্গে সূক্ষ্ম কোণ করে বসে। তাহলে স্ত্রী অ্যানোফিলিক্স মশার প্রধান চেনার উপায় হচ্ছে, এরা কিন্তু ওড়ার সময় শব্দ করবে ডানাতে, ঠিক আছে। আর কি হচ্ছে, এরা কিন্তু সন্ধ্যের সময় বাইরে বেরোবে, পরিষ্কার জলে এরা ডিম পারবে। এই যে বৈশিষ্ট্যগুলো আমি দিলাম, এখান থেকে আমরা সহজেই কিন্তু অ্যানোফিলিক্স মশাটাকে চিনতে পারবো, ঠিক আছে। তাহলে এটা ছিল আজকে ম্যালেরিয়া রোগ সম্পর্কে।